পলিথিনের ব্যবহার বাংলাদেশের পরিবেশ ও মানুষের জীবনের উপরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলেছে। এই অবস্থা রোধে সাম্প্রতিক সময়ে পলিথিনের লাগাম টানতে প্রাথমিকভাবে সুপার শপগুলোতে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে এতে অনেক ক্রেতা সন্তুষ্ট নন। পলিথিনের বদলে টাকা দিয়ে পাটের ব্যাগ কিনতে অনেকের মধ্যে দেখা দিয়েছে অনীহা। আবার অনেকে ইতিবাচক হিসেবে নিয়েছেন সরকারের এমন সিদ্ধান্ত। আমরা সাথে করে যে টোট ব্যাগগুলো যেটা বলে ওটা আমরা নিয়ে আসতে পারলাম, যেটা পরিবেশের জন্য খুব ভালো। অবশ্য বিষয়টি নিয়ে অনেক সময় সুপার শপ কর্তৃপক্ষ গ্রাহকদের মধ্যে বাকবিতণ্ডটাও হচ্ছে। শুরুর দিকে এত টাকার বাজার করেছি, একটি ব্যাগ ফ্রিতে দেবেন না? প্রায়শই এমন মন্তব্য শুনতে হয় বিক্রয় কর্মীদের। আবার খরচ বাঁচাতে অনেকে বাসা থেকে ব্যাগ সঙ্গে করে নিয়ে আসছেন। তবে পলিথিন না থাকা এবং নতুন ব্যাগের ব্যবহারও ধীরে ধীরে ক্রেতারা অভ্যস্ত হয়ে উঠছেন। সরেজমিনে রাজধানীর বিভিন্ন সুপার শপগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি ক্যাশ কাউন্টারে শোভা পাচ্ছে পাট ও কাগজের ব্যাগ। আগে সুপার শপগুলোতে নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে প্রতিটি জিনিস দেওয়া হতো পলিথিনের ব্যাগে, এখন এসব পণ্য দেওয়া হচ্ছে পাটের ব্যাগ ও কাগজের ঠোঙাতে। কৃষকের উপরে কেউ বানাচ্ছে, তারপরে ভ্যালিউ এডেড আইটেম হচ্ছে, বিক্রয় হচ্ছে, তো পাঁচটা স্টেজ অফ ইকোনমি কিন্তু আপনারা ঘুরাই দিচ্ছেন অনলি ওয়ান আইটেম দিয়ে। অবশ্য এর জন্য ব্যাগের দাম আলাদাভাবে পরিশোধ করতে হচ্ছে ক্রেতাদের। আবার অনেক সুপার শপে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে বিভিন্ন সচেতনতামূলক পোস্টার ও ফেস্টুন টাঙিয়েছে। উত্তরের আগরা সুপার শপের সামনে ক্রেতাদের সচেতন করে দেওয়া ফেস্টুনে লেখা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী 1 অক্টোবর থেকে পলিথিন বা প্লাস্টিক ব্যাগের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেজন্য সম্মানিত ক্রেতাগণদের অনুরোধ করা হচ্ছে যে বাজার করার সময় আপনারা ব্যাগ নিয়ে আসুন অথবা আগরা থেকে পরিবেশ বান্ধব একাধিকবার ব্যবহারযোগ্য ব্যাগ কিনে বাজার করুন। একই এলাকায় স্বপ্ন সুপার শপের আউটলেটে লেখা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী 1 অক্টোবর থেকে পলিথিন প্লাস্টিক ব্যাগের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই বাজারের ব্যাগ নিয়ে আসুন অথবা আমাদের কাছ থেকে ব্যাগ কিনে নিন। একই সঙ্গে অন্যান্য সুপার শপেও পলিথিনের বদলে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে একটি সুপার শপের বিক্রয় কর্মী বলেন, শুরুতে বিষয়টি নিয়ে একটু ঝামেলা পোহাতে হতো। অনেক ক্রেতা ব্যাগের জন্য বাড়তি দাম দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি করেন, আবার অনেকে বিষয়টি খুব সহজে মেনে নেন। তারা বলছেন, বিদেশে এমনকি পাশের দেশ ভারতের সুপার শপগুলোতেও পলিথিনের ব্যবহার নেই, সেখানেও ব্যাগের জন্য বাড়তি দাম দিতে হয়। তাই বাংলাদেশেও এই আইন কার্যকর হয়ে বরং ভালোই হয়েছে।